এবং স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আর সাপ্তাহিক আয়োজন সুস্থ চেয়ক স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক আমাদের দেহ নামের যে আশ্চর্য বিষয়টি আমরা সারাক্ষণ লালন করে চলেছি তা বস্তুতই অসংখ্য অর্গানের সমষ্টিগত বিস্ময়কর সমন্বয় যার কোথাও কোনো সমস্যা হলে অন্যান্য অংশগুলোতে দ্রুততার প্রভাব দেখা দেয় একইভাবে যদি কোনো রোগ বা ব্যাধিতে আক্রান্ত হই আমরা তবে একটি অসুস্থতা থেকে আরো অনেক অসুস্থতার সৃষ্টি হয় সুতরাং শারীরিক যে কোনো সমস্যায় একটির সাথে অন্যটি সম্পৃক্ত প্রিয় দর্শক এ পর্যায়ে আজ আমরা কথা বলবো ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চোখের চিকিৎসা সেবায় দীর্ঘদিনের সুপরিচিত ব্যক্তিত্ব ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার ডায়াবেটিস থেকে কি কি ধরনের চোখের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে দেখুন ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে বহু গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অন্ধত্বের ঝুঁকি যাদের ডায়াবেটিস নেই তাদের চাইতে পঁচিশ গুণ বেশি আচ্ছা সাধারণত যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন তার মধ্যে একটি হচ্ছে ঘন ঘন দৃষ্টিশক্তির পাওয়ারের পরিবর্তন ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রক্তক্ষরণ চোখের ছানি পড়া চোখের গ্লোকোমা জনিত সমস্যা চোখের স্নায়বিক দুর্বলতা বা বিভিন্ন প্রদাহ জনিত জটিলতা সাধারণত এগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে ডায়াবেটিস সংক্রান্ত রেটিনার কি ধরনের সমস্যা হয় সেটা আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিলে দর্শকরা ভালো করে বুঝবেন এটি হলো আমাদের একটি স্বাভাবিক রেটিনা লক্ষ্য করছেন যে ডার্ক যে জায়গাটি সেটা হলো রেটিনার কেন্দ্র আর রেটিনাতে লক্ষ্য করা যাচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত সমূহ রয়েছে ডায়াবেটিস এই সূক্ষ্ম রক্ত সমূহকে আক্রান্ত করার পরের ছবিতে আমরা দেখব ডায়াবেটিস এই সূক্ষ্ম রক্ত সমূহ আক্রান্ত করলে রেটিনাতে রক্তক্ষরণ হয় চর্বি জমে আমিষ জাতীয় পদার্থ জমে এর পরের ছবিতে আমরা দেখব যে রেটিনাতে যখন অক্সিজেনের অভাব হয় তখন সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত সমূহ উৎপন্ন হয় যেগুলো দুর্বল অস্বাভাবিক যা সহজেই রেটিনাতে রক্তক্ষরণ ঘটায় এই পরের ছবিতে আমরা দেখব যে রক্তক্ষরণ অতিমাত্রায় হলে চোখের সামনে অবস্থিত ভিট্রিয়াস প্রবেশ করে যেটাকে হেমোরেজ বলে থাকি আমরা আমরা এর পরের ছবিতে দেখব হাত ধরে একটি সঙ্গবদ্ধ স্কার যখন রেটিনাকে সামনের দিকে টানতে থাকে রেটিনা ছিঁড়ে যায় সেটাকে বলে রেটিনাল ডিট্যাচমেন্ট আর এভাবেই একজন ডায়াবেটিস রোগী অন্ধত্বের কোলে ধুলে পড়ে ডায়াবেটিস রেটিনোপ্যাথি আপনারা শনাক্ত করেন কিভাবে আচ্ছা আমরা একটা ভিডিও দিয়ে ওই ছবিটা একটু দেখিয়ে দিই লক্ষ্য করছেন আমরা মনিতা বড় করে রেটিনার ভেটরতা দেখছি লক্ষ্য করুন এটি হচ্ছে অপটিক স্নায়ু ম্যাকুলা অর্থাৎ রেটিনার কেন্দ্র যেখানে ডায়াবেটিস রেটিনাকে আক্রান্ত করে সেখানে লক্ষ্য করুন রক্তক্ষরণ শুরু হয়ে গেছে এর পরপরই অস্বাভাবিক দুর্বল যে ভঙ্গুর যে নালিকা সমূহ তৈরি হচ্ছে যা সহজেই রেটিনাতে রক্তক্ষরণ ঘটাচ্ছে লক্ষ্য করুন এবং সেই রক্তক্ষরণ ভিট্রিয়াস প্রকোষ্ঠেও প্রবেশ করেছে যেটাকে বলে ভিট্রিয়াস হ্যামরেজ বা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিলাম ডায়াবেটিস রেটিনোপ্যাথিটা আসলে কি এটা আপনারা শনাক্ত করেন কিভাবে প্রথমেই আমরা চোখের ড্রপ দিয়ে ডাইলেট করে আমরা চোখের ভেতরে রেটিনাটা দেখি এবং রেটিনার একটা ছবি তুলে রাখি আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই শুরুতেই রোগীদের প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ থাকে না কিছুটা অগ্রসরমান হলে রোগীরা কমপ্লেন করেন ফ্লোটার্স বাই স্পট বিফোর ভিশন অর্থাৎ তারা বলেন যে আমরা সবই দেখতে পাচ্ছি কিন্তু চোখের সামনে কালো কালো মশা মাছির মতো কি যেন একটা ভাসছে এরপরের ছবিতে আমরা দেখবো যে রক্তক্ষরণ যখন অতিমাত্রায় হয় তখন লক্ষ্য করুন বাম দিকের ছবিতে একটা স্বাভাবিক দৃষ্টি আর ডান দিকের ছবিতে লক্ষ্য করছেন যে অগ্রসরমান অবস্থায় ডায়াবেটিক রেটিনোপ্যাথির রোগীরা দিকে তাকালে এমনটি দেখতে পান এর পরের ছবিতে আমরা দেখব যে আমরা চোখের রেটিনার একটা ছবি তুলে রাখি যেটাকে আমরা বলি কালার ফান্ডাস ইমেইচিন এরপরের ছবিতে আমরা দেখব যে আমরা রেটিনার একটা অ্যান্জিওগ্রাম করি হৃদয় রোগের চিকিৎসায় যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয় চোখেও তেমনি ফান্ডাস ফুরসেন অ্যান্জিওগ্রাম করা হয় পরের ছবিতে আমরা দেখব যে অপটিক্যাল কোহেরেন্স স্টোমোগ্রাফি করে রেটিনার কোন স্তরে রক্তক্ষরণ হয়েছে সেটা আমরা বের করি এরপরের ছবিতে আমরা দেখব যে চোখের ভেতরে যদি রক্তক্ষরণ হয় ভিট্রিয়া স্যামোরেজ বাম দিকে লক্ষ্য করছেন এবং ডান দিকে লক্ষ্য করছেন রেটিনার ডিটাচমেন্ট হলে বি স্ক্যানের মাধ্যমে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা সেটা বের করে নিয়ে আসি স্যার অনেকগুলো ছবির মাধ্যমে আমরা দেখে নিলাম কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে স্যার একজন চোখের অসুখ হলে পরে ডায়াবেটিসের রোগী কখন ডাক্তারের শরণাপন্ন হবে দেখুন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রতি বছর একবার চোখ পরীক্ষা করা উচিত আর যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের প্রতি ছ মাস পর যাদের অগ্রসরমান অবস্থায় রয়েছে তাদের প্রতি তিন মাস পর পর যে সমস্ত ডায়াবেটিস আক্রান্ত মহিলারা যারা অন্তঃসত্ত্বা হয়েছেন তারা অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম তিন মাসের মধ্যে চোখ পরীক্ষা করা যারা ডায়াবেটিসে আক্রান্ত যে সমস্ত মহিলারা অন্তঃসত্ত্বা নন কিন্তু অন্তঃসত্ত্বা হতে চান তাদের অন্তঃসত্ত্বা হবার আগেও চোখটা একটু পরীক্ষা করিয়ে নেওয়া উচিত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে স্যার আপনার একটু আগে দেখাচ্ছিলেন ডায়াবেটিস রেটিনোপ্যাথি কিভাবে নির্ণয় করেন এর চিকিৎসা ব্যবস্থাটা কি ধরনের আছে সেটা আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রাথমিক পর্যায়ে আমরা নিয়মিত ফলোআপ করি ডায়াবেটিস রেটিনোপ্যাথি আক্রান্ত অবস্থাতে আমরা আজকাল ভালো ভালো ইঞ্জেকশন আছে যেটা যেমন ইনজেকশন অ্যাভাস্টিন লুসেন্টিস এগুলো আমরা চোখের ভেতরে পরের ছবিতে আমরা দেখব যে এই ধরনের ইঞ্জেকশন আমরা চোখের ভেতরে পুশ করি সেটা একটা ভিডিও দিয়েও আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিতে পারি লক্ষ্য করছেন যে চোখের রেটিনাতে লেজার রশ্মি প্রয়োগ করে যে ছিদ্র দিয়ে রক্তক্ষরণ হয় সেই ছিদ্রগুলোকে সিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে চমৎকারভাবে গ্রিন লেজার চোখের রেটিনাতে প্রয়োগ করা হচ্ছে রক্তক্ষরণ বন্ধের নিমিত্তে লক্ষ্য করছেন যে সাদা সাদা যে স্পটগুলো সেখানে রেটিনার তে লেজার রশ্মিগুলো পড়ছে আর এভাবেই আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা করে থাকি লেজারের মাধ্যমে এরপরের ছবিতে আমরা দেখব রেটিনার ভেতরে যদি রক্তক্ষরণ হয় সেটি আমরা ভিট্রেকটমি করি সেটা আমরা একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিতে পারি লক্ষ্য করছেন চোখের ভেতরে যে রক্তক্ষরণ হয়েছে চোখের পাশে ছোট ছিদ্র করে ভিট্রেকটমি যন্ত্রের মাধ্যমে এই রক্তক্ষরণগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং রেটিনা যে ডিটাচমেন্ট হয়েছে এবং এখন লক্ষ্য করছেন যে রেটিনাতে লেজার রশ্মি প্রয়োগ করা হচ্ছে চোখের চতুর্দিকে রেটিনার চতুর্দিকে এবং চোখের ভেতরে লক্ষ্য করুন এক ধরনের গ্যাস বা অয়েল দেয়া হলো রেটিনার ডিট্যাচমেন্ট অপারেশনের কখন আমরা বলবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে বা নিয়ন্ত্রণের মানদণ্ডটা আসলে কি যখনই আমরা পরীক্ষা করে দেখব যে খালি পেতে কারোর ব্লাড সুগার ছয়ের নিচে আছে এবং খাওয়ার পরে যদি কারোর ব্লাড সুগার আটের নিচে থাকে এবং যে গড ডায়াবেটিস যেটাকে আমরা হিমোগ্লোবিন এ ওয়ান সি বলে থাকি তিন মাসের যে রেজাল্টটা পাওয়া যায় সেটা যদি কারোর সাতের নিচে থাকে তাহলে আমরা বলতে পারি যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে স্যার বলা হয়ে থাকে যে ডায়াবেটিস একটি নীরব ঘাতক কেন এরকম বলা হয় দেখুন আপনি জানেন ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের কিছু উপসর্গ থাকে যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া বা পানি পিপাসা লাগা তার ওজন কমে আসা বা ক্ষুধা বেড়ে যাওয়া অনেক সময় প্রাথমিক পর্যায়ে উপসর্গ থাকে না ফলে ধীরে ধীরে এই ডায়াবেটিস রোগটি তার শরীরে বাসা বাঁধতে থাকে কোনো রকম লক্ষণ এবং প্রকাশ ছাড়া এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হয়ে থাকে যদি কোনো লক্ষণ প্রকাশই না পেয়ে থাকে তাহলে আর সমস্যা কি এতে তো কোনো অসুবিধা নেই কেন পরীক্ষা নিরীক্ষা করতে হবে খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসলে বিষয়টা হচ্ছে ধরুন আমার ডায়াবেটিস হয়েছে কিন্তু আমি জানতে পারছি না বুঝতে পারছি না আমার পরীক্ষা করা হয়নি কিন্তু আমি ভেতরে ভেতরে ডায়াবেটিস আমাকে আক্রান্ত করছে যেমন ধরুন আমার কিডনি যদি আক্রান্ত হয় এবং এক পর্যায়ে যদি পানি চলে আসে তখন যদি আমার ডায়াবেটিস ধরা পড়ে তখন তো অনেক দূর এগিয়ে গেছে ধরেন কারোর হার্ট অ্যাটাক হলো তখন তার ডায়াবেটিস ধরা পড়ল ধরুন কারোর ব্লাড প্রেশার হয়েছে কারোর ব্রেন স্ট্রোক করে গেছে তখন তার ডায়াবেটিস ধরা পড়লো কিন্তু তখন তো মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে সেই জন্যই অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে মূল কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পর্যায়ে যাওয়ার আগেই সেটা নিয়ন্ত্রণে রাখাটাই জরুরি স্যার আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব এখন একটা বিরতি নেবার সময় হয়ে গেল প্রিয় দর্শক ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে কথা বলছি ডায়াবেটিসজনিত অন্ধত্ব প্রতিরোধ ও প্রতিকার নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ স্যারের সঙ্গে এখন সময় হলো খানিকটা সময়ের বিরতি নেবার ফিরে আসবো দ্রুতই সঙ্গেই থাকবেন দর্শক বিরতির পর আরেকবার স্বাগত সবাইকে ঢাকা আই হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আমাদের আজকের আলোচনায় সঙ্গে আছেন চোখের চিকিৎসা সেবায় অনন্য ব্যক্তিত্ব ঢাকা আইকেয়ার কেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ স্যার আমরা আলোচনা করছিলাম অনেকগুলো বিষয় নিয়ে ডায়াবেটিস এবং চোখের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তো অনেক সময় দেখা যায় যে বংশে বাবা মার ডায়াবেটিস আছে তো পরবর্তীতে নেক্সট জেনারেশনের ডায়াবেটিস যাতে না হয় সেটা কি প্রতিরোধ করা সম্ভব অবশ্যই সম্ভব আমি তো ধরেই নিয়েছি যে আমার বাবা ডায়াবেটিস আছে আমারও তো তো আমি বিষয়টি মেনেই নিয়েছি সুতরাং আমার কি করা উচিত আমার জীবনযাপনে পরিবর্তন আনা উচিত আমি যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করি আমি যদি প্রচুর শাক সবজি যদি খাই আমি যদি নিয়মিত ব্যায়াম করি ওজন নিয়ন্ত্রণ করি তাহলে তো আমার ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এক নম্বর এরপর আমার ডায়াবেটিস হয়ে গেল তারপরেও যদি আমি ওষুধের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি তাহলে তো আমার ভয়ের কোনো কারণ নেই কারণ দেখা গেছে যে যাদের ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মধ্যে আছে প্রায় বিশ তিরিশ চল্লিশ বছর ধরে তাদেরও কোনো হার্টের সমস্যা হচ্ছে না স্ট্রোকের সমস্যা অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেও সারা জীবন সুস্থ থাকা সম্ভব সুশৃঙ্খল জীবনযাপনই হচ্ছে মূল শর্ত অনেক সময় দেখা যায় যে বংশে কারো ডায়াবেটিস নেই কিন্তু হঠাৎ করে একজনের ডায়াবেটিস হলো এটা এটা কেন হয় এবং প্রতিরোধ করা সম্ভব আসলে আপনার নিশ্চয়ই মনে আছে যে এক একসময় গ্রামে যারা পড়তো তারা স্কুল ছিল অনেক দূরে হেঁটে স্কুলে যেত সাইকেলে স্কুলে যেত এখন কি হচ্ছে আমরা সবাই বাসে গাড়িতে রিকশায় সময় আমরা ভ্রমণ করছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি যে দূরত্ব আমি হেঁটে যেতে পারি সেখানে আমি রিক্সা ব্যবহার করছি বাসা বাড়িতে আমরা লিফ্ট ব্যবহার করছি অর্থাৎ আমাদের খাদ্যাভাসেও আমাদের পরিবর্তন কিন্তু এসছে আমরা এখন প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাদ্য খাচ্ছি সেটাও যেমন সঠিক নয় আরেকটি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের এক জায়গায় বসে কাজ করা এক টেবিলে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত কাজ করছি ফলে আমরা মুটিয়ে যাচ্ছি আমাদের ওজন আধিক্য হচ্ছে সেখান থেকে স্থূলতা বেড়ে যাচ্ছে আপনি শুনে অবাক হবেন সারা বিশ্বব্যাপী প্রতি তিনজনের মধ্যে একজনের ওজন বেশি সারা বিশ্বব্যাপী প্রতি দশজনের মধ্যে একজন স্থূলাকার অর্থাৎ সেখান থেকেও ডায়াবেটিসের প্রবণতাগুলো বেড়ে যাচ্ছে স্যার ডায়াবেটিস রোগীদের চোখের ছানি সম্পর্কে আমাদেরকে কিছু যদি তথ্য দেন আমরা সেটা ছবি দিয়ে বুঝিতে আপনি জানেন আমাদের চোখের ভেতরে স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে সেই লেন্সটি যদি ঘোলা হয়ে যায় সেটি এমনটি দেখায় এবং ডায়াবেটিস রোগীদের একটা বিশেষ ছানি হয় সেটাকে বলে স্নোফ্লেক ক্যাটারেক্ট এর পরের ছবিতে আমরা দেখবো লক্ষ্য করছেন যে উপরের ছবিতে চোখের ছানি পড়েছে এবং আধুনিক প্রযুক্তিতে একটি অত্যাধুনিক ফ্যাকো যন্ত্রের মাধ্যমে আমরা ছানিটাকে বের করে নিয়ে এসে চোখে লেন্স বসিয়ে চলুন সেটা একটা ভিডিও দিয়ে আমরা দেখিয়ে দিই লক্ষ্য করছেন যে চোখের এটা একটা অ্যানিমেশন ভিডিও চোখের পাশে দুই দশমিক দুই মিলিমিটার ছিদ্র করে চোখের ভেতরে প্রথমেই ক্যাপসুলার অ্যাক্সেস করা হচ্ছে অর্থাৎ লেন্সের সামনের অংশটি চমৎকারভাবে সেটি উঠিয়ে আনা হচ্ছে এর পরপরই আলট্রাসনিক কম্পন দিয়ে হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস প্রযুক্তির মাধ্যমে ছানিটাকে শুষে বের করে নিয়ে আসা হচ্ছে এবং এর পরপরই চোখের ভেতরে লেন্স বসিয়ে দেও এটি হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স লক্ষ্যকরণ লেন্সটি নরম লেন্স নরম অবস্থায় ভেতরে যে ভাঁজ খুলে চমৎকারভাবে লেন্সটি চোখের ঠিক মাঝখানে বসে গেল এটি হচ্ছে আধুনিক ফ্যাকোসার্জারির মাধ্যমে আমরা চোখের ভিতরে লেন্স বসলাম এটি করতে দশ মিনিট সময় লাগে রক্তপাত ইনজেকশন ব্যান্ডেজ কাটা ছেড়া লাগে না এবং এবং আমরা ঢাকা আই কেয়ার হাসপাতালে দেড় দশকেরও বেশি সময় ধরে এই প্রযুক্তির মাধ্যমে আমাদের ছানি রোগীদের সেবা দিয়ে আসছি খুব ভালো খবর স্যার আপনি বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের ফ্যাকো সার্জারি করার ব্যাপারে তো ডায়াবেটিস রোগীদের কি ল্যাসিক সার্জারি করা যায় অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে ল্যাসিক সার্জারি ফ্যাকো সার্জারি গ্লুকোমা সার্জারি রেটিনা সার্জারি সবই করা সম্ভব ডায়াবেটিস রোগীদের ছানির অপারেশন কখন করা উচিত সবসময় পর্যায়ে করা উচিত আমরা ভিডিওতে দেখিয়েছি যে ছানিটাকে টুকরো করে ভেঙে বা গলিয়ে আনা হয় একটা ইট যদি বেশি শক্ত হয় ভাঙতে কষ্ট ছানিও শক্ত হলে অপারেশনের জটিলতা বাড়ে সেটি যেমন সবার জন্য প্রযোজ্য কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একটু বিশেষভাবে প্রযোজ্য এ কারণে ছানি যদি বেশি পরিপক্ক হয়ে যায় তখন সেই ঘোলা ছানির ভেতর দিয়ে আমরা রেটিনাটা দেখতে পারি না অর্থাৎ রেটিনাতে রক্তক্ষরণ চর্বি আমিষ যেগুলো হচ্ছে যে জটিলতা হচ্ছে সেগুলো আমাদের দেখা দরকার এবং সেটা চিকিৎসার জন্য যে লেজার রশ্মি প্রয়োগ করা দরকার ইনজেকশন দেওয়া দরকার সেটিও করা সম্ভব হয় না যদি ছানিটা অতি পরিপক্ক হয়ে যায় সেই জন্য ছানি সবসময় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক পর্যায়ে করাটাই শ্রেয় স্যার যেসব ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ছানি এবং রেটিনোপ্যাথি দুটোই আছে তাদের ক্ষেত্রে কিভাবে চিকিৎসা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন বিষয়টি আসলে কিন্তু অনেক জটিল বিষয় বিষয়টি হচ্ছে যাদের রেটিনার সমস্যা রয়েছে ডেফিনেটলি তাদের রেটিনার চিকিৎসাটা আগে করতে হবে কখনো কখনো ক্ষেত্রে যদি ছানি অতিমাত্রায় বেশি হয় যে রেটিনার কি কন্ডিশন আমরা বুঝতেই পারছি না সেক্ষেত্রে শুধুমাত্র ছানির অপারেশন করা হয় কখনো কখনো ছানি অপারেশন এবং রেটিনার অপারেশন একসাথেই করা হয় আচ্ছা স্যার গ্লোকোমার রোগের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কেমন গভীর কেননা ডায়াবেটিস যাদের তাদেরই গ্লোকোমা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ থাকে আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই আপনি জানেন গ্লোকোমা এমন একটা চোখের অসুখ যে অসুখে চোখের অপটিক্স নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যার সাথে চোখের আভ্যন্তরীণ চাপের একটা গভীর সম্পর্ক রয়েছে এবং অপটিক্স নায়ু আক্রান্ত হলে আমাদের দৃষ্টির পরিসীমা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে ছবিতে লক্ষ্য করছেন যে এক পর্যায়ে দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে টানেল ভিশন হয়ে গেছে একটা একটা সরু নলের ভেতর দিয়ে তাকালে একজন মানুষ যতটুকু দেখতে পায় অবস্থায় একজন রোগী ততটুকুই দেখতে পান আমরা অগ্রসরমান একটা ভিডিও দিয়ে দেখে আসি এটি আমাদের চোখ চোখের ভেতরে সবসময় অ্যাকোয়াস হিউমার নামক জলীয় পদার্থ লক্ষ্য করছেন সিলিয়ারি বডি নামক একটি বিশেষ মাংস পেশি থেকে উৎপন্ন হচ্ছে এবং চোখের ভেতরে সেটা প্রবাহিত এবং সঞ্চালিত হয়ে নির্গমন পথের ছাঁকনি দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে আর এভাবে চোখের চাপ স্বাভাবিকভাবে বজায় থাকছে কিন্তু চোখের চাপ বৃদ্ধি পেলে চোখের পেছনে অবস্থিত লক্ষ্য করুন যে অপটিক স্নায়ু সেই জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলশ্রুতিতে আমাদের দৃষ্টিশক্তি লোপ পায় এটি হচ্ছে গ্লোকোমার রোগ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সুশৃঙ্খল জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস সম্বন্ধে আমাদের একটা আউটলাইন দিন দেখুন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যে জিনিসটি দরকার আমাদের প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাক সবজি খাওয়া উচিত ছবিতে লক্ষ্য করছেন যে পালন শাক ব্রোকলি মটরশুটি এবং লেটুস পাতা এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই স্বাস্থ্যকর এর ছবিতে আমরা দেখব বাঁধাকপি রসুন এবং পেঁয়াজ এটা কিন্তু ডায়াবেটিসদের রোগীদের জন্য বিশেষভাবে খুবই উপকারী এর পরের ছবিতে আমরা দেখব রঙিন ফলমূল এটাও খুবই উপকারী পরের ছবিতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের লেবু আপেল এবং অ্যাভোক্যাডো নিচে ডান দিকে লক্ষ্য করছে এটা বিদেশে পাওয়া যায় এটাও খুবই উপকারী পরের ছবিতে আমরা একটু দেখি ক্যাপসিকাম লাল বা সবুজ ভুট্টা বা টমেটো বা কিউই কিউই এই ফলটাও বিদেশে খুবই জনপ্রিয় পরের ছবিতে আমরা দেখব বিভিন্ন ধরনের বেরিজ স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এর পরের ছবিতে আমরা দেখি বিভিন্ন ধরনের বাদাম সেটা চীনা বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম বা আখরোট বিভিন্ন ধরনের গোটা শস্য ধানা এবং বিচি যেমন শিমের বিচি এগুলো খুবই স্বাস্থ্যকর ডায়াবেটিস রোগীদের জন্য বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেমন স্যামন মাছ এবং বাংলাদেশের ইলিশ মাছ এর পরের ছবিতে আমরা দেখি এবং বিভিন্ন ধরনের সয়া প্রোডাক্ট বিভিন্ন ধরনের সয়া দুধ বা সয়া প্রোটিন এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এর পরের ছবিতে আমরা একটু দেখি বিভিন্ন ধরনের তেল বিশেষ করে ফ্ল্যাক্সিড অয়েল সূর্যমুখীর তেল বা অলিভ অয়েল এটাও ডায়াবেটিস রোগীদের জন্যে ভীষণভাবে উপকারী গ্রিন টি বা দারু চিনি এটাও কিন্তু খুবই উপকারী লাল মাংস এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে তবে পরিমিত খেতে হবে আর দই বা স্বল্প পরিমাণে দুধ আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে পরিমাণটা কত সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আরেকটা কমন কোশ্চেন রোগীরা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ভাত খাবো না রুটি খাবো এই ব্যাপারে আপনার খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আসলে ভাত এবং রুটি দুটোই একই সোর্স থেকে আসে বিষয়টি সেটি নাই বিষয়টি হচ্ছে পরিমানে কত আসলে ভাত এবং দুটো তিরিশ গ্রাম রুটির ক্যালোরি এখন আমি ভাত না যদি রুটি ঠিক অনেক সময় বলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না এটা কতখানি ঠিক অবশ্যই খাওয়া যাবে কিন্তু মিষ্টি ফলে ফ্রুটোস থাকে আপনি সবকিছুই খেতে পারবেন তবে যে বিষয়টা বললাম পরিমাণ এখন আপনি কম ক্যালোরি সম্পন্ন ফল খেলেন কিন্তু অনেক খেলেন তাহলে টোটাল ক্যালোরি তো বেড়েই গেল স্যার ইদানিং দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে এটা কেন হচ্ছে আপনি জানেন যে টাইপ টু ডায়াবেটিস এটা সাধারণত বয়স্ক মানুষের হয় কিন্তু ইদানিং কালে বাচ্চাদেরও হচ্ছে তার কারণ হলো যে বাচ্চাদের ইদানিং কালে অলসকগুলো বেড়ে গেছে সারাদিন তারা কম্পিউটারে হয় গেমস খেলছে না হয় সারাদিন তারা কম্পিউটারে বসে আছে আইপ্যাডে বসে আছে টেলিভিশন দেখছে অর্থাৎ তাদের অলস শখগুলো বেড়ে গেছে এবং তারা নানান ধরনের কোমল পানীয় তার প্রতি যেমন আসক্ত হয়েছে ফাস্ট ফুড যেটাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি সেগুলোতেই তারা অতিমাত্রায় আকৃষ্ট হয়েছে ফলে তারা মুটিয়ে যাচ্ছে আর তার এই তার এই যে স্থূলতা আর এই স্থূলতার কারণেই এই সমস্ত শিশুরা আজকাল টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে স্যার ডায়াবেটিস রোগীদের আসলে কী ধরনের ব্যায়াম করা উচিত দেখুন অনেক ধরনের অ্যারোবিক্স এক্সারসাইজ রয়েছে যেগুলো হার্টের জন্যে খুব ভালো রক্ত নালিকার জন্যে খুব ভালো কিন্তু সবচেয়ে স্বাস্থ্যকর এক্সারসাইজ হচ্ছে হাঁটা যেটি অত্যন্ত সহজ অর্থাৎ আমরা যদি নিয়মিত হাঁটি তাহলে কিন্তু এর চাইতে আর ভালো ব্যায়াম কিছু হতে পারে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক জীবন ঘনিষ্ঠ পরামর্শ আপনার কাছ থেকে আজকে আমরা পেলাম এত কষ্ট করে আপনি সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন বলে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আর টিভির সকল দর্শক এবং আর টিভিকেও ধন্যবাদ দর্শক ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে তা হলো অসুস্থ অবস্থায় হাজার বছর বাঁচা অপেক্ষা সুস্থ দেহে এক ঘন্টা বাঁচা উত্তম আমরা এই কথাটির যথার্থতা প্রমাণ করতে চাই না কারণ এই পৃথিবীতে যারা মারাত্মক জটিল ব্যাধিতে আক্রান্ত হয় তারাই কেবল এই কথাটির গুরুত্ব অনুধাবন করতে পারছেন আমরা চাই আমাদের চারপাশে সকল মানুষ সুস্থ থাকুন সুন্দর স্বস্তিময় জীবন উপভোগ করুন তার জন্য যেটি দরকার তা হচ্ছে যে কোনো অসুস্থতায় দ্রুত সুচিকিৎসা গ্রহণ করতে হবে এবং সকল সময়ে নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দর্শক আজ বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সে পর্যন্ত চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন আল্লাহ হাফেজ